একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকীয় তাণ্ডব তারই জন্য একটা বিভৎস রূপ আজকে বাংলার মানুষ দেখছে পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপর হাত দেয়নি বা কেউ কখনো দেয়নি কিন্তু আজকে যারাই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পড়ালো সব কিছু ঘুরে ভিতরের একটা কিছু নেই যে রক্ষা পায় তাহলে এরা কারা এরা কি এই দেশের মানুষ এরা কি এই দেশেই জন্ম যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের আক্রমণ আর এই টেলিভিশনটা এ পর্যন্ত তাদের ধ্বংসযোগ্য যেভাবে চলছে ঠিক যে কয়টা জিনিস মানুষের সেবা করে মানুষের কথা বলে মানুষের কাজ করে সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাত সেই জায়গাগুলিকেই ধ্বংস কিন্তু আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমরা দেখলাম এটা কারো পক্ষে সহ্য করবে আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা পেরেছি দেশটাকে গড়ে তুলবো এই দেশের মানুষ বিশ্বের দাবার মাথা উঁচু করে চলবে আর আজকে সেখানে কি হলো আজকে সেই সম্মানটা ধুলা মিটিয়ে দিল নিজেরা ক্ষতিকার হলো আমি যাই না যারা এই সন্ত্রাসীর সঙ্গে জড়িত তারা তাদের কিছু আসে যায় না কিন্তু সাধারণ মানুষ তাদের মান সম্মান কথা থাকবে